नमस्कार बंधुरा अपनादेर प्रिय हर्टिकल्चर वर्ल्ड चैनले अपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आजकेर एपिसोडे आमरा जे विषयटी निये आलोचना करब ता सत्यिई खुबई दुःखजनक। प्रकृतपक्षे आमी विभिन्न धरनेर परीक्षा निरीक्षा चालिये जाई विभिन्न समये। आजकेर एपिसोडे मूलत आपनादेर साथे आलोचना करे नेब निमखोल जदि आमरा অতিরিক্ত ব্যবহার করি তার কি ক্ষতি হয় তা আমরা অতীতে বলেছিলাম, যে বীজের জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায় বা জার্মিনেশন হলেও পরবর্তীতে আর সেখান থেকে ভালো গাছ হয় না বা গাছের গ্রোথ হয় না। হর্টিকালচার ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিন। এছাড়া আমরা যদি ধরুন এই যে এখানে আপনারা পদ্ম গাছটি দেখছেন, তো পদ্ম গাছের যদি ধরুন এরকম পাতাতে বা যে কোনো গাছের পাতাতে ওপরে যদি পড়ে যায়, আমি একটু এইটি যখন আমি ইউজ করি তখন আমি এইভাবে যখন দিই তখন একটি পাতাতে পড়ে যায় এবং পড়ে যাবার পর আমি সেটিকে আর সরাইনি। সরিয়ে নিলে হয়তো আজকে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারতাম না বা অনেকে বেখেয়ালে যে ক্ষতি করে ফেলেন সেই ক্ষতির ব্যাপারটি আজ তুলে ধরতে পারতাম না। তো আপনাদের কথা মাথায় রেখেই আমি আর সরাইনি এবং দেখতেই পাচ্ছেন যে কিভাবে পাতাটি পুড়ে গেছে, একদম পচে যাওয়ার মতো হয়ে, এবং এটি মাত্র এক ঘন্টার মধ্যে এই কাণ্ডটি ঘটে গেছে। তো এবং যে যে জায়গায় পড়েছে সেই সেই জায়গায় কিন্তু পাতা এইভাবে একদম বার্ন হয়ে গেছে বা পুড়ে গেছে। তো বন্ধুরা আমাদের ভিডিওর আজকের এই তুলে ধরার কারণটি যে আমরা জৈব পদ্ধতিতে চাষ করার জন্য নিমখোল ব্যবহার করি, আমরা বলি নিমখোলের কোনো অসুবিধা নেই, আপনারা ব্যবহার করুন, ঢেলে ব্যবহার করুন, কোনো চাপ নেই, কিন্তু তা কিন্তু নয়। নিমখোলও কিন্তু একটি পরিমাণে ব্যবহার করতে হবে এবং সে বিষয়ে আমরা আগের ভিডিওতে বলেছি কতটা কি ব্যবহার করা যেতে পারে। আবারও বলে দিই, আমরা যারা ছাদ বাগানি তারা 8-10 ইঞ্চি টবের ক্ষেত্রে 50 গ্রাম ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবো যদি ভালো নিমখোল হয়। আর যদি কমা নিমখোল হয়, এখন বাজারে যে বিভিন্ন ধরনের কমা নিমখোল আছে আপনাদের আগের ভিডিওতে বলেছি, সেটি আপনারা হয়তো আরেকটু ব্যবহার করতে পারবেন, 70 গ্রাম 80 গ্রামও ব্যবহার করতে পারবেন। তো যতটা পারা যায় কম ব্যবহার করুন, 20-25 গ্রাম ব্যবহার করুন, 30 গ্রাম ব্যবহার করুন, এইভাবে একটু একটু করে বাড়ান। গাছের গ্রোথের ওপর ভিত্তি করে আপনি পরবর্তীতে নিমখোলের পরিমাণটা বাড়ান, কারণ নিমখোলের মধ্যে কী কী উপাদান আছে তা আগের ভিডিওতে বলেছি, যে এর মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট সবই রয়েছে। তো নিমখোল ব্যবহার কিন্তু খুবই উপযোগী, কিন্তু এর যে খারাপ দিক, এটি ব্যবহারের অসাবধানতার কারণে কী হতে পারে তা কিন্তু আজকে তুলে ধরলাম। তাই আশা করি যে এই নিমখোল ব্যবহারের ব্যাপারে আপনারা কিন্তু অনেক বেশি সচেষ্ট হবেন, প্রথম কথা। এইবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কোনো রাসায়নিক সার যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সতর্ক হতে হবে, কারণ রাসায়নিক সারের মাত্রা কিন্তু ওই এক দুমুঠো না, সেক্ষেত্রে কিন্তু পরিমাণ হাফ চামচ এক চামচে সীমাবদ্ধ থাকে যারা আমরা টবে গাছ করি তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ধরুন আমি আজকে আপনাদের এখানে যেটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল এসে গেছে গাছে, তো এখন আমার মনে হয়েছে যে একটু 10-26-26 সারটা অল্প করে দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমি দুভাবে এক্সপেরিমেন্টটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথম কথা, আপনারা যখন টবের গাছে, বিশেষ করে ধরুন এখানে পদ্মতে যখন আপনারা সার দেবেন মাটিতে ছড়িয়ে দেবেন না, এই যে এখানে ছড়িয়ে দেওয়া আছে আপনাদের দেখানোর জন্য। তো কি করবেন, আপনার টবে দুধারে মাটির মধ্যে অল্প করে দিয়ে আপনি চেপে দিন অথবা কাগজের মধ্যে ভরে দিয়ে তারপর ওই কাগজটিকে মাটিতে গুঁজে দিন, আস্তে আস্তে রিলিজ হবে, এটা বেশি কাজ দেবে। আর যদি এইভাবে ছড়িয়ে দেয়া হয় তাহলে কী হলো, দেখতে পাচ্ছেন ছড়িয়ে দেওয়ার ফলে কী অবস্থাটা হয়েছে, পাতার উপর পড়েছে, পাতা একদম 10 মিনিটের মধ্যে বার্ন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের অনেকের গাছ নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় পটাশ সার দিই এবং সেগুলি অনেক সময় আমরা
পাতার উপর ফেলে ফেলি, কিন্তু খেয়াল করি না, পরে দেখা যায় বার্ন হয়ে গেল, তখন ভাবি যে কি মারাত্মক ক্ষতিটাই না হয়ে গেল আমাদের গাছের। এবং বেশি ডোজ এই সমস্ত সারগুলি দিলে তো ক্ষতি হবেই। তো এখানে এই যে 10/26/26 সুফলা সারটি দেয়া হয়েছে, তো এই সারটি মধ্যে কি রয়েছে, 10% নাইট্রোজেন রয়েছে, 26% ফসফরাস রয়েছে P2O5, আর 26% K2O রয়েছে। এইবার এই যে K2O, এটা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস, বেশি ব্যবহার হলেই কিন্তু গাছের ব্যাপক ক্ষতি। তো সেই কারণে কিন্তু আমাদের সবসময় ব্যবহার করতে হবে খুব সংযত হয়ে। অনেকে কিন্তু এগুলিকে আবার স্প্রে করার কথা বলেন, অনেক দর্শক বন্ধু বলেন যে এগুলো কি স্প্রে করব। একদমই কখনো 10/26/26 সার স্প্রে করবেন না, এটা কিন্তু ওয়াটার সলিবল ফার্টিলাইজার সেইভাবে নয়, এটা সয়েল অ্যাপ্লিকেশানে আপনারা ব্যবহার করবেন, এবং দেখবেন যেন পাতা বা গাছের কাণ্ড এগুলি যেন একদম উপরের দিকে না লেগে যায়, তাহলে কিন্তু সেই জায়গাটা বার্ন হয়ে যাবে বা পুড়ে যাবে। আপনারা স্প্রে করার জন্য কি করবেন, 19-19-19 সারটি রয়েছে, তার সঙ্গে সঙ্গে 12-61-0 মোনোঅ্যামোনিয়াম ফসফেট রয়েছে, 13-45 পটাশিয়াম নাইট্রেট রয়েছে, 0-52-34 রয়েছে, আরও এই ধরনের ওয়াটার সলিবল ফার্টিলাইজার অনেক গ্রেডে রয়েছে, সেগুলি ব্যবহার করুন, কিন্তু কখনো এই জাতীয় সারগুলি স্প্রে করবেন না। কেউ যদি আপনাকে প্রভাবিতও করে তাও করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম যে আমরা অনেক সময় অনেক রকম ভুল কাজ করে থাকি এবং তার ফলে কিন্তু আমাদের সাজানো সুন্দর বাগান নষ্ট হয়ে যায়। আপনাদের সঙ্গে একটি অভিজ্ঞতা শেয়ার করে নিই, আমার এক এই ইউটিউবের ভিডিও দেখেন একজন সাবস্ক্রাইবার দিদি রয়েছেন, অ্যাকচুয়ালি উনি প্রথমে ভিডিও দেখতেন না বা হয়তো খোঁজ খবর পাননি, পরে উনি কারো থেকে শুনেছেন যে এরম এরম এখানে হয়তো সুরাহা পাওয়া যাবে, এবং উনি আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং মরিয়া হয়ে ওনার বাগানে একটা বড় সমস্যা হয়েছিল এই ধরনের কাজকর্ম বা ভুল ট্রিটমেন্টের ফলে, এবং সমস্ত গাছের পাতা একদম ঝরে গিয়ে হলুদ হয়ে তারপর ঝরে গিয়ে একদম গাছ ন্যাড়া হয়ে গেছিলো, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা সেটা কন্ট্রোল করতে পেরেছিলাম এটাই, এবং পরবর্তীতে যখন ওনার থেকে ফুল ফোটা গাছে ফুলে ভর্তি ছবি যখন দেখেছিলাম সেটাই কিন্তু আনন্দ। সেটা একটা অভিজ্ঞতা জাস্ট শেয়ার করলাম, কিন্তু ওনার যে ভুল ছিল সেই রকম ভুল যাতে না হয় তার জন্য আমরা মাঝে মাঝে এই ধরনের ছোট ছোট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, কারণ অনেক বাগানের এইগুলি জানার দরকার আছে, আর প্রকৃতপক্ষে আমার পক্ষে পুরোটা সম্ভব নয় যে প্রত্যেকটা বাগানের দূরে দূরে দাঁড়ে দাঁড়ে এই ভিডিও পৌঁছে দেওয়া। তো আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে এই ভিডিওগুলি হর্টিকালচার ওয়ার্ল্ড যেগুলি আপনাদের জন্য বানাচ্ছে সেগুলি কিন্তু অনেক মানুষের দাঁড়ে পৌঁছে যাবে, তাদের অনেক সুবিধা হবে, আপনি তাদের পাশে থাকতে পারবেন। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ।